হ্যালো, আমি সেলিম রানা। জাভাস্ক্রিপ্ট পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পার্ট থ্রিতে আমি আলোচনা করব ফাংশন নিয়ে, কিভাবে জাভাস্ক্রিপ্টে ফাংশন ইউজ করতে হয়, যে ফাংশনের মাধ্যমে কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, জাভাস্ক্রিপ্টে কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে একটি বেসিক স্ট্রাকচার ইউজ করা আছে, সেখানে আমরা কাজ করব। আচ্ছা, তো ফাংশন আমরা কেন ইউজ করব? ফাংশন ইউজ করার পূর্বে আমাদের জানা দরকার কেন ফাংশন ইউজ করব। ফাংশন ইউজ করার কারণ হলো যে আপনি একটিবার যদি ফাংশন ডিক্লেয়ার করেন এবং এই ফাংশনকে আপনি একাধিকবার ইউজ করতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন আর্গুমেন্টের মাধ্যমে আর্গুমেন্ট চেঞ্জ করে করে অনেকবার এই ফাংশনগুলোকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়। ফাংশন ক্রিয়েট করতে হলে আপনার একটি কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ডটা ফাংশন নামে একটি কিওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ফাংশন একটি ফাংশনের জন্য একটা নাম দিতে হবে। আপনি মনে করেন আপনার ফাংশনের নাম হলো প্রোডাক্ট, ঠিক আছে। একটা প্যারামিটারের জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, আর এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনার কোডগুলোকে এক্সিকিউট করব, ঠিক আছে। তো এখানে আবার বলি যে একটি কিওয়ার্ড লাগবে ফাংশন। আমরা যেমন ভেরিয়েবল যখন আমরা ক্রিয়েট করেছি তখন ভিএআর নামে একটা কিওয়ার্ড জেনারেট করা লাগছে। যেমন একটা ভেরিয়েবল যদি ক্রিয়েট করি, যেমন এবিসি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, তো এটা হলো কিওয়ার্ড আর এটা হলো ভেরিয়েবলের নাম। তো এটার মাধ্যমে আমরা কি করি যে এখানে ইকুয়াল দিয়ে মনে করি 50, যেমন এইভাবে আমরা ডিক্লারেশন করি। সেম একইভাবে আমরা ফাংশন যখন ক্রিয়েট করব তখন ফাংশন একটা কিওয়ার্ড আর প্রোডাক্ট হলো আমাদের ফাংশনের নাম, আর এটার মধ্যে আমাদের প্যারামিটার আসবে, প্যারামিটার ভ্যালু আসবে, এটা নিয়ে আমি আলোচনা করতেছি ধাপ বাই ধাপ। আর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কোডগুলো এক্সিকিউট হবে। তো এখানে যদি আমরা একটা কোড এক্সিকিউট করতে চাই, যেমন অ্যালার্ট, হ্যালো ফাংশন, ঠিক আছে। তো এখন এটা যদি আমরা ব্রাউজার রান করি, একটু খেয়াল করেন যে এটা যদি আমরা এখন ব্রাউজারে রান করতে চাই তা কিন্তু কিছু আসে কি না, কিছুই নেই। এর কারণ হলো কি যে এই অ্যালার্ট এখন এই ফাংশনের অধীনে আছে, ঠিক আছে, এই ফাংশনের অধীনে। সে এখন মুক্ত নাই, মানে সে এখন রান হতে পারতেছে না। যখন আমরা এই প্রোডাক্টকে রান করব, ফাংশনকে রান করব, তখন এই অ্যালার্ট কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি, খেয়াল করেন যে আমাদের এখানে এখন এই ফাংশনটা কাজ করতেছে। এখন আপনি এইখানে আপনি যদি ইউজ করতে চান যে ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট মেথড যদি ইউজ করেন তাহলে আপনার মেথড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, একদম ইজি। দেন আপনি যদি এখানে লিখেন কনসোল ডট লগ, এগুলো আমি দেখালাম না, এবং আছে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আরডি, ঠিক আছে, বিভিন্ন মেথডের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন। এখন আপনি এইখানে এভাবে ইউজ করতে যাচ্ছেন না, আপনি ইউজ করতে যাচ্ছেন যে এইচটিএমএল এর দিয়ে আপনি এটাকে রান করাবেন, মানে স্ক্রিপ্টের মাধ্যমে আপনি এইখানে রান করাবেন না, আপনি এইখানে রান করাবেন। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন আমরা যেটা শিখছি যে এক্সটার্নাল বা ইন্টারনাল স্ক্রিপ্ট ইউজ করা শিখছি, যেমন এটা এখন আমরা কল করে ইউজ করতেছি, তেমনি আমরা এখন এখানে যদি ইন লাইন জাভাস্ক্রিপ্ট যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব। তো ইনলাইন জাভাস্ক্রিপ্টের কোডগুলো ইউজ করার জন্য তো আমরা কি করতে পারি, বাটন নিব একটি, মানে একটাতে ক্লিক করব, ক্লিক করলে ফাংশনটা কাজ করবে, এরকম ভাবে আমরা ইউজ করব, ফাংশনটাকে কাজ করাবো। তো এখানে আমরা যেটা করতে পারি, বাটন এখানে লিখতে পারি ক্লিক মি, দেন এখানে আমরা লিখতে পারি অন, অন ক্লিক একটা অ্যাট্রিবিউট, মানে এটাতে যখন আমি ক্লিক করব তখন আমার ফাংশনটা রান করবে, এর পূর্বে আমার এই ফাংশনটা রান করবে না। তো আমাদের এখানে ফাংশনের নাম ছিল প্রোডাক্ট, ঠিক আছে। আমরা যদি এখন একটু খেয়াল করি, ক্লিক মি নামে আমাদের একটা বাটন আছে, সেই বাটনে যদি এখন আমরা ক্লিক করি, দেখেন খেয়াল করেন যে আমাদের এখানে ফাংশন কাজ করতেছে। সেম আপনি যদি এখন এইটাতে লিখেন যে অ্যালার্ট, ঠিক আছে, আপনি এখন যেইটাই লিখবেন না কেন এখানে ক্লিক করলে এটা আসবে। এখন আপনি এখানে অনেক উপায় আছে, এখানে অন ক্লিক আছে, মাউস, মানে যখন আপনি হুবার করবেন এখন এখানে ক্লিক করার পর কাজ করতেছে ফাংশনটা। আপনি যদি চান যে এখানে অন
মাউস ওভার, এর মানে হলো যখন আপনি এটাকে হোভার করবেন, ক্লিক না, যখন আপনি হোভার করবেন তখন আপনার ফাংশনটা কাজ করতেছে, যখন আপনি হোভার করবেন তখন ফাংশনটা কাজ করবে। ঠিক আছে, এমন অনেক অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো আপনারা সার্চ করে দেখে নেবেন। হ্যাঁ, সমস্ত অ্যাট্রিবিউটগুলো এখানে দেখানো পসিবল না, কারণ ছোট ছোট করে শেখানোর চেষ্টা করতেছি, কারণ সবগুলো আপনাদের সার্চ করে করে শিখতে হবে। হ্যাঁ, আমি জাস্ট বেসিক আইডিয়াটা শেয়ার করতেছি, এটা কিন্তু অ্যাডভান্স কোর্স না যে আপনাকে অনেক কিছু দেখানো হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটাকে অন ক্লিকই রাখি। ওকে, অন ক্লিক। তো ক্লিক করার পর আমাদের এটা কাজ করবে। তো আমাদের বেসিক আইডিয়াটা জানা হলো যে কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, কিভাবে ফাংশনটাকে রান করতে হয়। ঠিক আছে, তো এখন আমরা শিখব রিটার্ন মানে কি, কিভাবে রিটার্ন ইউজ করতে হয়। তো আমি আমি যদি এখন এটাকে আবার একটি ফাংশন ক্রিয়েট করি, ফাংশন এখানে আমি নাম দিতে পারি এবিসি, এই নামে আমি একটি ফাংশন ক্রিয়েট করলাম, আর থার্ড ব্রেকেটের ভিতরে আমাদের কোডগুলো এক্সিকিউট হবে। এখন আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, কমন ওয়ার্ড, আচ্ছা এখানে যদি আমি লিখি এটা, আর এই এবিসিটাকে যদি আমি এখন রান করি, দেখেন কাজ করে কিনা। ঠিক আছে, সেম একইভাবে আমাদের কাজ করার কিন্তু কথা, কিন্তু দেখেন কাজ করে কিনা। এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের এখানে কোনো আউটপুটে কোনো কিছু আসতেছে না। কি আসার কথা? কিছুই আসার কথা না। আর কারণ কি? কারণ এটাকে আমরা বলি নাই যে কোন মেথডে বা কিভাবে এটাকে কাজ করবে। এটা কি অ্যালার্টে ওপেন হবে, নাকি ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে ওপেন হবে, নাকি কনসোল ডট লগ এর মাধ্যমে ওপেন হবে, এটা কিন্তু আমরা বলি নাই। তো এর পূর্বে আমরা যেটা শিখছি যে এইখানে আমরা মেথডগুলো দিয়ে দিয়ে কি যেই মেথডটাই আমরা দিই না কেন সেই মেথডটাই আমাদের কাজ করে, কিন্তু এখন আমরা যেটা করব ফাংশনের মধ্যে আমরা এটাকে ডিক্লারেশন করব, মানে আমরা ফাংশনকে যেটা বলবো এখানে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলোকে সেইগুলোতে রূপান্তর হবে, সেইগুলোতে কাজ করবে। তো এখানে আমাদের যেটা করবো তাহলে রিটার্ন, আমরা যদি রিটার্ন ইউজ করি তাহলে এখন আমাদের এই ফাংশনের মধ্যে এটার ভ্যালুগুলো চলে গেছে। এখন আমরা ফাংশনকে যেখানে আমরা কাজ করাবো, যেখানে যেই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইউজ করতে চাইবো সেভাবে কাজ করব। দেখেন এখানে কিন্তু ডকুমেন্ট ডট রাইট, কনসোল ডট লগ অথবা উইন্ডো ডট অ্যালার্ট এগুলো ইউজ করি নাই। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে এটাকে যদি বলি অ্যালার্ট, এখন আমরা ফাংশনকে অ্যালার্ট করব, দেখি এখন আমাদের এই ফাংশনটা কাজ করে কিনা। খেয়াল করেন এখন আমাদের ফাংশনটা কাজ করতেছে। এখন আমার ইচ্ছা হলো যে এটাকে অ্যালার্ট না, এটাকে লিখব উইন্ডো ডট অ্যালার্ট, সরি এখানে উইন্ডো ডট অ্যালার্ট একই ফাংশন, এখানে আমি লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করেন আমাদের ডকুমেন্ট ডট রাইট ফাংশনটা, তার মানে কি আমাদের একটি ফাংশন ইউজ করলাম আর এটাকে আমরা বিভিন্ন জায়গায় একাধিকভাবে আমরা ইউজ করতে পারবো। সুতরাং সেভাবেই আমরা যদি এখন এখানে যদি লিখি কনসোল ডট লগ, কনসোল ডট লগ এটা যদি লিখি তাহলে এটা আমাদের কোথায় শো হবে? সরি, এখানে আমাদের শো হবে না, ফায়ারবাগে শো হয় না। এখানে আমরা যদি ক্লিক করি কনসোলে যদি যাই, আর এখানে আমরা রিলোড করব, দেখেন এখানে কিছুই নেই। যখন আমি এখানে ক্লিক করব তখন দেখেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যেভাবে খুশি সেভাবে আমরা ওপেন করতে পারবো। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, কিভাবে ফাংশন ইউজ করতে হয়, কিভাবে রিটার্ন ইউজ করতে হয়। আবার একটু ভালো করে বলার চেষ্টা করি যে রিটার্নের মাধ্যমে আমরা যেটা করি সেটা হলো যে ভ্যালুটাকে ফাংশনের অধীনে নিয়ে যাই, যে এই ফাংশনটাকে আমরা যেটা বলবো মানে যেই মেথডের মাধ্যমে অ্যাপ্লাই করব সেই মেথডের মাধ্যমেই আমাদের এটা তৈরি হবে। শুধুমাত্র আপনি যদি এখন এখানে এটা দেন, মানে এটাকে আউটপুট হিসাবে ইউজ করতে চান, আপনি এটাকে চাচ্ছেন না লিখতে, কমেন্ট করেন, তা আপনি যদি এখানে এভাবে ওপেন করতে চান কাজ করবে না। ঠিক আছে, তো আপনাকে এটাকে যে কোনো একটা মেথডের মাধ্যমে রাখতে হবে। কেমন? আচ্ছা, তো এখন আমরা শিখব যে
এটার কাজ কি? মানে এখানে যে আমরা প্যারামিটারের জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তো এটার কাজটা কি? এখানে মূলত আমাদের প্যারামিটার আসবে, প্যারামিটারের মধ্যে কিছু ভ্যালু আসবে, আপনি ভেরিয়েবল বলতে পারেন। তো এই ভেরিয়েবলগুলো আমাদের এখানে ডিক্লারেশন হবে, ঠিক আছে? এটার ওয়েটা আমরা একটু একটু দেখাই যে এখানে আমাদের প্যারামিটার, মনে করেন প্যারামিটারের জন্য P1, P2, P3, ঠিক আছে? আপনি দুইটা ইউজ করেন, আপনি যত খুশি তত ইউজ করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? আমি মনে করেন প্যারামিটার 1, প্যারামিটার 2। এখানে যদি এখানে সেম একইভাবে আপনি P1 প্লাস P2, একটু খেয়াল করেন এখানে যেটা আছে এখানে কিন্তু আমি তাই ইউজ করছি, ঠিক আছে? এখানে হলো আমার, এখানে অবশ্যই খেয়াল করবেন এখানে কিন্তু স্ট্রিং হিসাবে, মানে কোনো কোটেশনের ভিতরে আপনি রাখবেন না, কারণ কোনো ভ্যালুকে, কোনো মানে ভেরিয়েবলকে বা প্যারামিটারের মানকে স্ট্রিং এর ভিতরে রাখবেন না, এখানে আপনি ডিরেক্ট মান বসাবেন। যেমন P1 এটা প্যারামিটার 1, প্যারামিটার 2, এখানে আপনি আরো 10টা প্যারামিটার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সেম একইভাবে আপনি এখানে প্যারামিটার গুলো ইউজ করছেন, তাহলে এটাকে আপনি কিভাবে রান করাবেন, ঠিক আছে? এটাকে আপনি কিভাবে রান করাবেন, তাহলে এটাকে আপনি লিখতে পারেন অ্যালার্ট, এটাকে অ্যালার্টের ভিতরে নিয়ে আসেন, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা রান করাতে চাই, তাহলে দেখেন আমি কিন্তু এটা কি এখন রান হবে, হবে না। তো এটাকে যদি রান করাতে চাই, তাহলে এইটার এখানে আমরা যে ভ্যালুটা ইউজ করব, এখানে আমরা যে ভ্যালুটা ইউজ করব এটা এখানে এসে কাজ করবে। তো আমরা যদি এখন ইউজ করতে চাই যে অ্যালার্ট, সরি, যে ফাংশন এ বি সি, এখানে যদি আমি, এখানে দেখেন দুইটা প্যারামিটার ইউজ করেছি আমি, যে P1, P2। তো এখানে আমরা আলাদা মান ইউজ করব, যেমন 5, 10, ঠিক আছে? আচ্ছা, 5, 10। এখন আমাদের কি হবে একটু খেয়াল করেন, যে P1 আর P2, P1 আর হলো P2, তার মানে কি এটা আর এটার মান এখানে আসবে, এটার মান এখানে আসবে আর এটার মান এখানে আসবে, মানে এটা এখানে যাবে আর এটা এখানে যাবে, তাহলে হবে কত? 5 প্লাস 10, দুইটা মিলে কত হবে? 15। তাহলে একটু খেয়াল করেন যে এখানে এটা আসছে। এখন একটু খেয়াল করে দেখেন যে P1 প্লাস P2 কেন আসছে, ঠিক আছে? P1 প্লাস P2 আসার কারণটা কি? এর কারণ হলো এখানে এটা থাকা যাবে না, ঠিক আছে? এটা এখানে থাকা যাবে না, দেখেন খেয়াল করেন, কারণ এটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি স্ট্রিং, তো স্ট্রিং দেওয়া যাবে না। এখানে আপনি এটা তুলে দিতে পারেন, আপনি এটা দিতে পারেন, ঠিক আছে? P1, P2, সরি, এইটা ব্যাস। আচ্ছা, এখন আপনি যদি এখানে গুণ দেন, মাল্টিপ্লিকেশন করেন, তাহলে এটা দেখেন 5 দশে 50। হ্যাঁ, আবার আপনি এখানে যদি P1 ডিভাইডেড, এখানে যদি আপনি দেন যে 50, 10 দিয়ে 50কে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 5, ঠিক আছে? ইজি। এখন আপনার এটার মানেটা কিভাবে আসলো আমি একটু খেয়াল করে দেখাই, যে একটা ফাংশন ক্রিয়েট করবেন, ফাংশন যে কোনো নামে, ABC অথবা নেম, তারপর এখানে দিবেন প্যারামিটার 1, প্যারামিটার 2, ঠিক আছে? আর প্যারামিটার 3 আপনি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আসবে হলো অ্যালার্ট, সেম এটাই, সেম এটাই, প্লাস প্যারামিটার 2। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আসেন, তো এটা হলো আমাদের ভ্যালু, এই ভ্যালুটা কিভাবে আমরা আউটপুটে রূপান্তর করাবো, এই ভ্যালুর মাধ্যমে, এই ভ্যালুর মাধ্যমে আমরা আউটপুটে রূপান্তর করাবো, মনে করেন নেম একটা ফাংশন, এটার মধ্যে আমাদের আর্গুমেন্ট, ঠিক আছে? আর্গুমেন্ট, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট
2 ঠিক আছে, এটার ভ্যালুটা যাবে এটার মধ্যে, এটার ভ্যালুটা যাবে এটার মধ্যে। যদি এখানে আমাদের মান আসতো আর্গুমেন্ট 3, আর্গুমেন্ট প্যারামিটার 3, প্যারামিটার 4, প্যারামিটার 5, এগুলো যদি আসতো তাহলে এখানে আমাদের আর্গুমেন্ট 3, আর্গুমেন্ট 4, আর্গুমেন্ট 5 এরকম ভাবে আমাদের মান আসতো। তার মানে এটা কি দেখ, একটু খেয়াল করেন যে p1 p2 এটা হলো কি, প্যারামিটার 1 প্যারামিটার 2, প্যারামিটার 1 প্যারামিটার 2, এবং সেম ভ্যালুটাই আপনি এখানে যে ফাংশনের মধ্যে যে প্যারামিটারটা ইউজ করছেন সেই প্যারামিটারের মধ্যে আপনি যে ভ্যালুটা ইউজ করবেন সেম এটাই এক্সিকিউট করতে হবে। আপনি অ্যালার্ট ইউজ করেন আর ডকুমেন্টেড রাইটে ইউজ করেন আর আপনি কনসোল ডট লগে ইউজ করেন, যে কোনোটার মধ্যে আপনি ইউজ করেন না কেন আপনার সেম এই ফাংশনটাই এখানে সেম এই ভ্যালুটাই ইউজ করতে হবে। আর এটাকে যদি আপনি ডিরেক্ট কোনো মানে এটার ভ্যালু যদি আপনি রান করাতে চান বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মান শো করাতে চান, তো সেই ক্ষেত্রে এসে আপনার শুধুমাত্র এই ফাংশনের নামটা দিয়ে প্যারামিটারের মধ্যে যে ফার্স্ট প্যারামিটারের মধ্যে একটা ভ্যালু দিবেন, দ্বিতীয় প্যারামিটারের মধ্যে একটা ভ্যালু দিবেন, তারপর সেটাকে আপনি যেটাকেই এক্সিকিউট করেন না কেন সেটাকে অটোমেটিকভাবে কাজ করে যাবে ঠিক আছে। তো এটা হলো ফাংশনের বেসিক আইডিয়া, আপনি আর অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস করতে চান আপনি W3 স্কুলে যাবেন, W3 স্কুলে গিয়ে আপনি ফাং লার্ন জাভাস্ক্রিপ্টে গিয়ে এখানে আপনি প্রত্যেকটা অংশ খুব ভালো করে দেখবেন যে ফাংশন ফাংশনের মধ্যে কি কি আছে, ফাংশনের মধ্যে আরো কি কি করা যায়, ফাংশনের মধ্যে কি কি আছে, এগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে দেখবেন আশা করি অনেক ভালো শিখতে পারবেন ঠিক আছে। তো নেক্সট পর্বে দেখাবো বুলিয়ান কি, বুলিয়ান কিভাবে আলোচনা করতে হয়, বুলিয়ান কিভাবে আমরা কিভাবে বুঝবো একটা বুলিয়ান এটা কি ট্রু না ফলস কিভাবে বুঝবো সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন।